রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আহমেদ বসিরের নেতৃত্বে জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল ও ফায়ার সার্ভিসের ইউনিট আব্দুল কাদের বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালায় পুলিশ জানায় কাদের খানে দেয়া তথ্য অনুযায়ী তার বাড়ির উঠোনের গর্তে রাখা ওইসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে জিজ্ঞাসাবাদের দেওয়া তথ্য আমরা অভিযান চালে ইতিমধ্যে তার বাড়ির আঙ্গিনার মাঝখানে আঙ্গিনার পাশে দেওয়াল ঘেসে মাটির নিচে তার দেওয়া তথ্য মতে আমরা একটি অস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং আরেকটি অস্ত্রের ম্যাগজিন গুলি ভর্তি ম্যাগজিন পাওয়া গেছে এবং আরও তথ্য আছে যেগুলো আমাদের অভিযান অব্যাহত আছে লিটন হত্যায় তিন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এর মধ্যে অবসরপ্রাপ্ত কর্নেল কাদের খান একটি পিস্তল এবং দশ রাউন্ড গুলি আগে জমা দিয়েছেন এ নিয়ে দুটি অস্ত্র পুলিশের কাছে রয়েছে অন্যটি উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মূল আসামি ওই আসনের সাবেক এমপি আব্দুল কাদের খানকে মঙ্গলবার বগুড়ার রহমাননগরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বুধবার তাকে গাইবান্ধার আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ ওই মামলায় এখন পর্যন্ত সাতাশ জনকে গ্রেফতার করা হয়েছে